2024 আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। নিজের আইপিএল ক্যারিয়ারে পঞ্চম দল হিসেবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে দলে নেওয়ার পর চেন্নাইয়ের সিইও জানিয়েছিলেন, চেন্নাইয়ের স্লো উইকেটের কথা চিন্তা করে মুস্তাফিজকে নিয়ে আগেই পরিকল্পনা করেছিল মহেন্দ্র সিং ধোনি। যেহেতুবারে ফিজের কার্যকরিতা চোখে পড়ার মতো, বিশেষ করে তার স্লোয়ার আর কাটারে প্রতিপক্ষের ব্যাটাররা চাপ সামলে উঠতে পারে না, যেহেতুবারে যা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। চেন্নাই সুপার কিংসের সিইওর সেই কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বিপিএলে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে থাকেন মুস্তাফিজুর রহমান। দলটির পেস ইউনিটকে নেতৃত্ব দেওয়া মুস্তাফিজুর রহমান গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে দলের সর্বোচ্চ উইকেট শিকারী, পেয়েছেন 3টি উইকেট। মুস্তাফিজুর রহমানের এই বোলিং পারফরমেন্সের সঙ্গে মিলে যাচ্ছে চেন্নাই সুপার কিংসের সিইওর কথা। মহেন্দ্র সিং ধোনি নাকি ফিজের এই বোলিংটার জন্যই মূলত আগেই পরিকল্পনা করেছে চেন্নাইয়ের স্কোয়াডে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়ানোর জন্য। মূলত ধোনির চাওয়া অনুযায়ী ফিজ সহ অন্যান্য ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস, তা নিলামের পরই জানিয়েছে দলটির সিইও। চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্বে আছেন মহেন্দ্র সিং ধোনি, তাই অধিনায়কের কথাকে প্রাধান্য দিয়ে তার চাওয়াকে গুরুত্ব দিয়েই আইপিএল থেকে দল গঠন করেছে চেন্নাই। ধোনির চাওয়া এবং গুরুত্বের অন্যতম বড় অংশ ছিল ফিজের নাম। মুস্তাফিজুর রহমান ধোনির কাছে গুরুত্ব পাওয়ার পেছনে তার ডেথওভারে কার্যকরী বোলিংটাই বড় ভূমিকা পালন করেছে, যেটা ফরচুন বরিশালের বিপক্ষে সবশেষ ম্যাচে কুমিল্লাকে জয় এনে দিয়েছে। মুস্তাফিজ শেষ ওভারে 2টা উইকেট শিকার করে শেষ মুহূর্তের বোলিংয়ে প্রতিপক্ষ ফরচুন বরিশালের রানের চাকা থামিয়েছেন।